أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته عبيدুল ভাই প্রশ্ন করেছেন আমান থেকে যে হিংসা করার বিষয়ে যে হিংসা করা হারাম কিন্তু পড়ালেখার ক্ষেত্রে হিংসা করা যেতে পারে আসলে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন দুটো জিনিস ছাড়া অন্য কোনো জিনিসে হিংসা করা যাবে না এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো জিনিস ব্যতীত অন্য কোনো জিনিসে হিংসা করা যাবে না দুটো জিনিসের মধ্যে হলো রাজুলুন আতাহুল্লাহু মালান কোনো ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে তে সেই সম্পদে সে আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তো এই ব্যক্তির সঙ্গে হিংসা করার অর্থ হলো আল্লাহ পাক ওনাকে সম্পদ দিয়েছে আমাকেও সম্পদ দাও ওনার সম্পদ দিয়ে উনি ভালো কাজ করছে আমাকেও সম্পদ দিলে আমিও ওনার চেয়ে ভালো কাজ করব এই বিষয়ে হিংসা হতে পারে আবার অনুরূপভাবে রাজুলুন আতাহুল্লাহু হিকমাতা যে ব্যক্তিকে আল্লাহ পাক এলেম দিয়েছেন যে এই এলেম দিয়ে তিনি ভালো কর্ম করছেন সেই ভালো কর্ম করার কারণে তিনি অনেক এগিয়ে যাচ্ছেন সুতরাং আমা আল্লাহ পাক ওনাকে যেমন এলেম দিয়েছে আমাকেও ওই রকম এলেম দেওয়া অর্থ অথবা ওর চেয়ে ভালো বা বেশি এলেম দেও যার ফলে আমি এই এলেম দিয়ে মানুষের খেদমত করব দিনের খেদমত করব মানুষ নিজে আমল করব এবং অন্যকে সৎপথে আহ্বান করব নিজে অন্যায় থেকে বিরত থাকব নিজে অন্যদেরকে অন্যায় থেকে বিরত রাখানোর চেষ্টা করব তো এইরকমভাবে যদি মন মানসিকতা কারো থাকে তাহলে এলেমের ক্ষেত্রে আমাদের এই উদ্দেশ্যে ভিন্ন কোন উদ্দেশ্য আল্লাহ পাক এই উদ্দেশ্য আমাদেরকে করা যাবে না যে আল্লাহ অমুকের এলেমটা যাতে না থাকে অমুক যাতে পাস না করতে পারে অমুক যাতে ফেল করে এরকম যদি চিন্তা ভাবনা বা টার্গেট থাকে তাহলে কিন্তু সেটা নিষেধ কিন্তু অন্যকে আল্লাহ পাক এলেম দিয়েছে আমাকেও এলেম দেও ওই এরকম হিংসা করা বৈধ যে আল্লাহ তার এলেম ঠিক থাক তার যাতে ক্ষতি না হয় সে যেমন এলেম দিয়ে ভালো কাজ করছে আমিও যাতে এই এরকম এলেম অর্জন করি অথবা এর চেয়ে ভালো এলেম অর্জন করার মাধ্যমে সমাজ জামাতকে আমি সৎ পথে পরিচালনা করতে পারি নিজে ভালো পথে চলতে পারি নিজের ভিতরে অন্ধত্ব দূর করতে পারি মানুষের ভিতরে জাহালত দূর করতে পারি এরকম টার্গেট থাকতে পারে অনুরূপভাবে সম্পদের ক্ষেত্রে যে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছে তার সম্পদ যাতে কমে যায় বা ধ্বংস হয় তিনি যাতে ফকির হয়ে যান এরকম হিংসা করা যাবে না তো এরকম ওই হিংসা করা যাবে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছ আমাকেও তার মতো সম্পদ দেবো অথবা তার চেয়ে বেশি সম্পদ দেবো উনি যেমন ভালো কাজ করছে সম্পদ দিয়ে আমাকেও ওই এরকম সম্পদ দেবো যাতে আমিও তার চেয়ে বেশি ভালো কাজ করতে পারি দিনের খেদমত করতে পারি ইসলামের খেদমত করতে পারি কোরআন হাদিসের খেদমত করতে পারি অর্থাৎ দিনই প্রতিষ্ঠান করতে পারি দিন ইসলামের পথে এই অর্থ ব্যয় করতে পারি অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে তাহলে ধন সম্পদের ক্ষেত্রেও এই হিংসাটা করা যেতে পারে এবং এলেম অর্জন করার ক্ষেত্রে এই হিংসাগুলি করা যেতে পারে কিন্তু ভালো উদ্দেশ্য হতে হবে উদ্দেশ্য যদি খারাপ হয় মন্দ হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের হিংসা আমাদের করা থেকে বিরত থাকতে হবে সুতরাং আমাদের বুঝতে হবে যে এলেম এবং ধন সম্পদ ব্যতীত বাকি কোনো বিষয়ে হিংসা করার অনুমতি নেই তো এলেমের ক্ষেত্রে হিংসা যে আমার কেউ আমাকেও আল্লাহ পাক ওই রকম এলেম দাও অমুককে যেমন দিয়েছ উদ্দেশ্য হলো ভালো উদ্দেশ্য তার ক্ষতি যাতে না হয় আমাকেও ওনার মতো ভালো কাজ করার তৌফিক দাও অনুরূপভাবে ধন সম্পদের ক্ষেত্রেও আল্লাহ পাক ওনার ধন সম্পদ যাতে শেষ না হয়ে যায় তিনি যাতে ফকির না হন আমাকেও তার মতো সম্পদ দাও আমিও তার মতো ভালো কাজ করব তো তার চেয়ে বেশি কাজ করবো এরকম মন মানসিকতা নিয়ে আমাদের এলেম এবং মালের ক্ষেত্রে হিংসা করা যেতে পারে ওসল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত